ভাইরা বাপেরা মা বোনেরা স্পষ্ট কিতাবে লিখছে হযরতে হাসিম আব্দুল মুত্তালিবের আব্বা জান উনি যখন বিজনেস করতে মুলকে সামুজার মদিনার বর্ডারে বানু নাজ্জার যিনি সর্দার উনার বাড়ি ছিল উনার বাড়িতে উঠলেন হযরতে হাসিম উনাকে দাওয়াত করা হয়েছিল আব্দুল মুত্তালিবের আব্বা জান হযরতে হাসিম খাবার খাইছেন আর নজর করে দেখছেন জানো একটি মেয়ে উনার সামন দিয়ে এক ঘর থেকে বেরিয়ে দ্বিতীয় ঘর যা একটি বয়স্ক লোক হযরতে হাসিমকে খাওয়াইছেন বইসা তো হযরতে হাসিম মেয়েটাকে দেখতে পেলেন ওই বৃদ্ধ লোকটাকে বলছে বাবুজি এই মেয়েটা কে গেল হেটা তো কেন রে বাপু বলে আমি অবিবাহিত আমার কিন্তু মেয়েটা পছন্দ হইল তো ভাবছিলাম যে মেয়েটার মালিক কে আছে যদি আমি জানতে পারতাম তো আমি বিয়ের প্রস্তাব দিতাম তো বানু নাজ্জারের সর্দারি ওখানে বসে ছিলেন বৃদ্ধ মানুষ উনি মুস্কি মেরে হাইসা বলছে বাপুরে চিনতে পারো নি বেটা ওটা আমারই বেটি তো হযরতে হাসিম একটু শর্মে গেলেন যে আমি তো ভাবতে পারিনি যে ওই মেয়ের বাবাই নেই আমি বেছেওয়ার বাপকে কথাটা বলেছি ততক্ষণ হয়তো উনি বুঝতে পারেন বাইরে আমার বলে বাপু তুমি শর্মিন্দা হইও না মেয়ে যখন আছে তো বিয়ে দিতে হবে আর তোমাকে ভালো করে চিনি তুমি আপনি মানাবে বেটা তোমার নাম হাসিম গোটা মক্কা নগরে শুধু তোমারই টাঙ্কা বাজে বাপুরে তুমি আমার খুব পছন্দ ছেলে আমি মেয়ে তোমাকে দিয়ে দেব তবে একটা শর্ত আছে বেটা আমার মা আমার মেয়ে তোমার সঙ্গে বিয়ে দিব আমার মেয়ে যখন প্রথম মা হবে বেটা তো প্রথম সন্তানটা যেন আমার বাড়ি এসে হয় তো হযরতে হাসিম বললেন কি তাই হবে প্রথম সন্তান আপনার বাড়িতেই হওয়াবো এখানে আমি পৌঁছিয়ে দিব বাস ওখানেই মদিনার বর্ডারই কিন্তু মেয়েটার সঙ্গে বিয়ে হলো মেয়েটারও নাম লিখেছে কিতাবে সালমা তো সালমার সঙ্গে হযরত হাসিমের বিয়ে হলো এবার উনি মুলকে সাম গিয়ে ফিরার পথে শ্বশুরের বাড়ি মদিনার বর্ডারে হযরত সালমাকে সঙ্গে করে উনি কিন্তু বাড়ি আসছেন যেমনই বাড়ি ঢুকেছেন আব্দে মানার বলছে হাসিম দাঁড়া আগে বল তোমার পার্শ্বে যে মেয়েটা বাড়ি কোথায় তুমি আমার বেটা তোমার পার্শ্বে একটি অন্য মেয়ে কেন আগে তুমি জবাব দাও তারপরে ভিতরে এসো তখন হযরত সালমা এক পা দু পা করে আব্দে মানাফের কাছে গেলেন গিয়া বলছেন বাবুজি আমি কোন অন্য মেয়ে আমি আপনার বৌমা আপনার ছেলের সঙ্গে আমার বিয়ে হয়েছে বাপু আমার বাবা খুশি হইয়া আনন্দর সহিত আপনার ছেলের সঙ্গে আমার বিয়ে দিয়েছে এটি কোনো ঝামেলার কথা নেই যখন সালমা গিয়া বলল তারপরে আব্দে মানা অ্যাকসেপ্ট করলে দিন গেল রাত গেল মহিনা গেল হঠাৎ একদিন মা সালমা
হযরত হাসিম কে বলছে কিছু জানেন খবর আছে আপনাকে আমার গর্ভে আপনার সন্তান চলে এসেছে আমি মা হতে চলেছি আপনি ওয়াদা করেছেন যে আপনি আমার বাপের বাড়ি পৌঁছে দেবেন তখন বাপু হযরত হাসিম ফের বাপের কাছে ছুটি নিল যে আবার আমি মুলকে সামজাবো আর আমি সালমা কে নিয়ে যাব ওর বাপের বাড়িতে রেখে আমি মুলকে সামজাবো কিন্তু বাড়িতে বাপু আলোচনা হইল না যে সালমার গর্ভে সন্তান আছে শুধু স্বামী স্ত্রী জানতো মা সালমা কে নিয়া গেল বাপের বাড়িতে রাখলেন মুলকে সাম হযরত হাসিম গেলেন বাড়ি ফিরার পথে শ্বশুরের বাড়ি যখন আসলেন শ্বশুরের বাড়িতে হযরত হাসিমের ইন্তিকাল শ্বশুরের বাড়িতে ইন্তিকাল মা সালমা বাপের বাড়ি থাকলেন আস্তে আস্তে গর্ভে সন্তান পূর্ণ হয়ে গেল ছেলের কিন্তু জন্ম হইল কোথায় তো মা সালমার বাপের বাড়ি হযরত মা সালমার সন্তান যখন জগতে আসলো হযরত মা সালমার আব্বা জান অর্থাৎ ছেলের নানা নাতির নাম রাখলে আর মান করে সাইবা আর মান করে নানা নাতির নাম রাখলে সাইবা ওই সাইবা বাপু চলাফেরা করতে লাগলো কথাবার্তা বলতে লাগলো শরীরে শক্তি এসে গেল তখন মা সালমা কি বলে সাইবাকে তীর আর কামান দিলে ওই জামানার নিয়ম ছিল তীর কামান দিলে বাপু তুমি তীরন্দাজি শিখো সাইবা কিন্তু তীর কামান নিয়ে আর চলে গিয়েছে গাছকে নিশানা করে তীরন্দাজি শিখছে আর যেমনই বাপু গাছে গিয়া লাগছে তো সাইবা কিন্তু জোরে জোরে বলছে অন্যান্য ছেলেরাও ওর পাশে আছে সাইবা বলছে তোমাদের নিশানা মিস্টেক হবে তোমাদের নিশানা চুকে যাবে আমার নিশানা মিস্টেক হবে না কারণ আমি কোরাইশ বংশের আওলাদ হাসিমের ছেলে এইভাবে সাইবা চিৎকার করছে যে তোমরা নিশানা করবে মিস্টেক হবে কিন্তু আমার হবে না কারণ আমি কোরাইশ বংশের আওলাদ হাসিমের ছেলে এই বলছে বাপু ওই সময়তে মক্কা নগরের একজন ব্যক্তি কোন কাজ বিশেষে ওই পথ দিয়ে যাচ্ছিল শুনতে পেল যে এটা তবে হাসিমের বেটা ফিকার দেখছে তো দেখতে হাসিমের মতো লাগলো লোকটা মক্কা নগর আসলো হযরত হাসিমের একজন ভাইয়ের নাম লিখছে কিতাবে শুধু মুত্তালিব তো মুত্তালিব কে বলছে ও মুত্তালিব তুমি এত বড় পয়সাওয়ালা লোক তোমার প্রপার্টি শেষ নাই তোমার ভাই মরহুম হাসিম চলে গিয়েছে আর উনার বেটা নানির বাড়িতে পালনহার হয়েছে তুমি কেমন চাচা মুত্তালিব বলছে ওগো আজ পর্যন্ত আমি জানি না যে আমার মরহুম ভাই হাসিম নিজের নিশানি রাইখে গিয়েছে আজকে তোমার মুখে শুনলাম যে উঁচা আওয়াজে তুমি মুত্তালিবকে বললে এখনই আমি যাচ্ছি আমার হাসিমের শ্বশুরের বাড়ি সত্যি যদি আমার ভাতিজা থাকে ছেলেকে আমি বাড়ি নিয়ে আসো আর যতক্ষণ বাড়ি নাই নাচি মুখে একটি দানা দিব না আর যদি তোমার কথা মিথ্যা হয়ে যায় তুমি যে উঁচা আওয়াজে আমাকে বললে
সাজা তোমাকে নিতে হবে বলে ঠিক আছে মুত্তালিব বাপু ঘোড়া বাহির করলে আর ঘোড়ার উপরে সওয়ার হইয়া হযরত হাসিমের শ্বশুরের বাড়ি দিকে চলে যান উনার শ্বশুরের বাড়ি থেকে কিছুটা দূরে দেখছেন নজর করে মুত্তালিব যে বেশ কিছুটা ছাইলে ফের গাছকে নিশানা করে আর তীরন্দাজি শিখছে আর ওই হযরত হাসিম বাচ্চা ছেলে ফের কিন্তু ওই কথাই বলছে যে তোমাদের নিশানা চুকে যাবে মিস্টেক হবে আমার হবে না কারণ আমি কুরাইশ বংশের আওলাদ হাসিমের ছেলে এই কথাটি মুত্তালিব বাপু শুনতে পেল ঘোড়ার উপর থেকে নামলো এক পা দু পা করে সাইবার দিকে যাচ্ছে দূর থেকে ভাতিজার ফিকারের দিকে নজর করে দেখছে মুত্তালিব চেহারা খানা যেন হুবাহু হাসিমের মতো লাগে মুত্তালিবের দিল বলছে এটাই আমার লাডলা ভাতিজা ঘোড়ার উপর থেকে নাইমে ছেলেদের সামনে বলছে বাপুরা তোমাদের মধ্যে হাসিমের ছেলেকে তখন সাইবা সামনে চলে আসলো আমি বাবুজি আমি হাসিমের ছেলে তো কেমন আছো বাপু ভালো আছি হযরত হাসিমের দিকে মুত্তালিব শুধু দেখা আছে আর দোনো চোখ দিয়ে মুত্তালিবের হা হা করে পানি জমছে এই জন্য যে রূপটা দেখে টোটাল হাসিমের মতো লাগে তো ভাইয়ের কথা মনে পড়ছে তাই মুত্তালিব বলছে শুনো তুমি যখন হাসিমের ছেলে আমি তোমার বাবার বয়সে বলে হ্যাঁ তো বাপু তোমাকে যদি বলি যে তুমি একবার আমার বুকে লেগে যাও আমাকে জড়িয়ে ধরো তো তুমি কি পারবে সাইবা বলছে বাবুজি বাপকে আমি চোখে দেখি শুনেছি যে আমার আব্বা খুব সুন্দর ছিলেন আমার আব্বা গেরাম দিয়ে চলতেন তো সারা গেরাম পাতেই তো যে দেখো এটা হাসিম যাচ্ছে তো বাপকে তো দেখিনি তা আপনি যখন বাপের বয়সের আরমান করলেন যে বুকে লেগে যাও তো আমি লেগে যাচ্ছি যেমনই মুত্তালিবের সিনাতে সিনা লাগলো মুত্তালিব জড়িয়ে ধরে বলি বেটে কেমন লাগছে বলো সাইবা বলছে বাবুজি মনে হচ্ছে যে আমি আপন লোকের সঙ্গে মিল হইলাম আর সত্যি উনারই আপন চাচা তখন বলছে বেটারে তোমার বাড়ি যাব তো চলেন তোমার মা আছে বাড়িতে বলে আছে সাইবাকে নিয়ে মুত্তালিব গেল আর যেমনই হযরতে সালমা মুত্তালিবকে দেখেছে দাদা যান আপনি হঠাৎ তখন সাইবা বলছে মা ইনি কে বলে বাপু এটা তোমার চাচা বলে আমার আপন চাচা বলে হ্যাঁ আবার মুত্তালিবকে জড়িয়ে ধরে এই জন্য তো ভাবছি যে আপনাকে জড়িয়ে ধরছি তো আমার আপন জন কেন মনে হয় মুত্তালিব সাইবাকে বলছে বাপু তোমাকে বাড়ি নিয়ে যাব তোমার সব কিছু আছে মুত্তালিব কি বলে সাইবাই ঘুরে দেখছে মায়ের দিকে মা সালমা বলছে নিয়ে যান আপনি যখন নিয়ে যাবেন আর নিজের হিফাজতে রাখবেন আমার ছেলের বাবা দুনিয়াতে না আপনার কাছে থাকবে তো বাপের কমি পূর্ণ হবে
তখন বাপু সাইবাকে উঠেলে ঘোড়াই বৈশাখে মোতালি পিছন দিকে সাইবা চাচাকে ধরে আছে আর ভাতি যাকে নিয়ে মোতালি বাড়ি গেছে আর যেমনই বাপু মক্কা নগরে ঢুকেছে তো মাঠে ময়দানে খ্যাতে খালিয়ানে লোকেরা কাম কাজ করছে তো সবাই ঘুরা দেখছে আর বলছে ও মোতালি তোমার পিছনে এত সুন্দর বাচ্চাটা কার গো কোথায় থেকে নিয়ে আসলে তুমি মোতালিব তখন ভাবছে যে আমি কি করি আমার তো মক্কা নগরে প্রথাই খারাপ আছে যে মায়ের গর্ভে সন্তান থাকবে আর বাপের যদি ইন্তিকাল হয়ে যায় তো মক্কাবাসী ওই ছেলেকে মানহুস বলা যাবে যে মায়ের গর্ভে ছিল আর বাপকে খেয়ে নিয়েছে আমি যখনই বলবো মরহুম ভাই হাসিবের ছেলে তো আমার সামনেই ফিরিয়ে নিবে আর বলবে যে মানহুস ছেলের দিকে দেখবো না বলে চাচা ভাবছে তখনকার রীতির আবার মোতালিব বাপু তখন আর বললেন না যে আমার মরহুম ভাই হাসিমের ছেলে উনি চট করে বলে দিলেন কি আমার গোলাম গোলাম বলে দিলেন তো ওইখানে তো আর চাঁদপুর হারকারা টলির তোর ভাষা নেই কি ঝাড়খণ্ডের ভাষা নেই কি বিহারের ভাষা নেই আরবি ভাষা তো মোতালিব বলছে আমার গোলাম তো মক্কাবাসী ডাকছে ও মোতালিবের গোলাম তো বাংলা ভাষাতে তো ডাকে না বলছে ও আব্দুল মোতালিব আব্দুল শব্দ যদি বান্দার সঙ্গে লাগাই তো মানে হবে বান্দা আল্লাহর সঙ্গে লাগাই তো মানে হবে বান্দা আর আব্দুল শব্দটা যদি বান্দার সঙ্গে লাগিয়ে দেয় তো মানে পাল্টে যাবে মানে হবে গোলাম তো লোকেরা বলছে ও মোতালিবের গোলাম এর মানে ও আব্দুল মোতালিব এই ভাষাতে বলছে ডাক দিচ্ছে সব তো সাইবা নামটা বাপু কাইটা গেল আর মোতালিবের গোলামটা প্রচার হয়ে গেল উনি হচ্ছেন আব্দুল মোতালিব যাকে সারা ও মোতালিবের গোলাম বলে ডাকতো ওগো আব্দুল মোতালিব এর মানে ওগো মোতালিবের গোলাম সাইবা নাম আর কেউ জানতে পারলো না ওই আব্দুল মোতালিবটাই প্রচার হয়ে গেল যার বাপের নাম হাসিম উনি হচ্ছেন বিশ্ব নবীর দাদা তো আব্দুল মোতালিব বাপু জওয়ান হলো বড় হলো একটি বিয়ে করলে আট বেটা জগতে আসে দ্বিতীয় বিয়ে করলেন দুই বেটা জগতে আসে এবং আব্দুল মোতালিবের ছয়টা বেটি তো দশ বেটা ছয় বেটি একটা বিশাল বড় পরিবার বিরাদার ইসলাম ভাইরা বাপের আমার ওই আব্দুল মোতালিব বাপু শুয়ে আছেন বিছানাতে আর স্বপ্ন দেখছে ঘুম টুমাচ্ছে ছেলেরা বাপের ঘুমাচ্ছ নাকি জেগে আছেন তো বাবুজি আব্দুল মোতালিব স্বপ্ন যোগে দেখছে ধ্যান দিবেন আব্দুল মোতালিব স্বপ্ন দেখছে কে জানো বলছে ও গো আব্দুল মোতালিব আর ঘুমায়ো না আবে জামজাম ঢাকা পড়ে বন্ধ হয়েছে তুমি বের করো ওকে স্বপ্নে বলেছে আব্দুল মোতালিব অতটা ধ্যান দিলেন না আবার দ্বিতীয় রাত্রে ফের ওই স্বপ্ন আবার বলছে আব্দুল মোতালিব তুমি কি শুনতে পাচ্ছ না আবে জামজাম বের করো তৃতীয় রাত্রে বাপু আবার ওই স্বপ্ন তখন আব্দুল মোতালিব জিজ্ঞাসা করে নিলেন স্বপ্নের মাধ্যমে কে তুমি বারবার আমাকে বিরক্ত করছো আবে জামজাম বের করতে বলছো মক্কা নগরে বড় বড় হাস্তিরা জায়গা জায়গা জমিকে গর্ত করে করে ফেলে দিয়েছে যা আবে জামজাম বের করব এখন পর্যন্ত কেউ বের করতে পারেনি তাই মক্কা নগরে নাকাবন্দি লাগিয়ে দিয়েছে যা আর কেউ জমি খুঁজতে পাবে না আর কেউ জমি গর্ত করতে পাবে না কারণ যা আবে জামজাম কেউ বের করতে পারছে না জমিগুলোকে খুঁতে খুঁতে নষ্ট করে দিলে এর
মানে আবে জামজাম এইজন্য বন্ধ হয়ে গিয়েছিল তখন মক্কা নগরে বিশাল একটা ঝামেলা লেগেছিল বিবাদ লেগেছিল আর ওই ঝামেলার টাইমে লোকড়ি কাঠি আগড়াম বাগড়াম ফেলে ওই আবে জামজামকে বন্ধ করে দিয়েছে বন্ধ হয়ে গেছে তার উপরে জমি চাষ হয়ে আবাদ হতে লেগেছে আর কিন্তু আবে জামজাম খুঁজে খুঁজে ওটা কি বের করতে বলছেন আব্দুল মুত্তালিবকে যখন আব্দুল মুত্তালিব বললেন যে মক্কা নগরে নাকাবন্দি কেউ জমি খুঁজতে পাবে না অনেকেই জমি গর্ত করে করে ফেলে দিয়েছে আবে জামজাম বের করতে পারে না তখন বলছে ওরে আব্দুল মুত্তালিব তোমার দ্বারাতে আল্লাহ আবে জামজাম বের করাবে যাও যাও তুমি সকাল বেলা উঠে যাবে আর বাড়ি থেকে বেরিয়ে তোমার বাড়ির সামনে বেশ কিছুটা দূরে দেখবে তুমি দুটা মূর্তি খাড়ো আছে একটি বেটা মূর্তি একটি বেটি মূর্তি যেটা বেটা মূর্তি ওর কপালে লেখা আছে আশা যেটা ওটা উঠিয়ে নিয়ে যেমনই কোদালি মারবে আবে জামজাম ফাওয়ারা মেরে বেরিয়ে আসে ভাইরা আমার উনি তো জেনে গেলেন সকাল বেলা উঠে ওনার বড় ছেলেকে ডাকছে হারিসকে বাপুরে কোদালি লে বেটা আর চল ভোরবেলা সকাল সকাল হারিস খালি বলেছে যাব্বা আগে থেকে কিছু বলা চলা নেই আর হঠাৎ সকালে বলছেন যে কোদালি নিয়ে চল তো কোথায় যাব তো আব্দুল মুত্তালিব বলছে যে তুই আমার বাপ না তোর বাপ আমি হারিস তখন চুপ হয়ে গেল আর কিছু বলতে যাব তো আর কিছু বলবে আপনি আমার বাপ চল বাপ বেটা বাপু বেরিয়ে গেল জয় দেখছে আব্দুল মুত্তালিব ঠিক দুটা মূর্তি খাড়ো আছে বেটা মূর্তির কপালে আসাফ লেখা আছে বেটি মূর্তির কপালে নাইলা লেখা আছে আব্দুল মুত্তালিব মুস্কি মেরা হাইসা বলছে বেটা রে পহিলা মঞ্জিল পেয়ে গেছি একটু কারো অপেক্ষা করো ঠিক আব্দুল মুত্তালিব দেখছে আকাশের দিক থেকে কি কালো কাউয়া উড়ে আসলো আর দুটা মূর্তির মাঝখানে চোঁচ মারে চোঁচ মারছে কালো কাউয়া আর আব্দুল মুত্তালিবের দিকে ঘুরে ঘুরে দেখে মানে কাউয়াই জন্য ঘুরে দেখছে যা তোকে পরিচয় দেওয়ার গেলি তো আমি এসছি এখানে তো বলছে আব্দুল মুত্তালিব যা বেটা যেখানে কাউয়া চোঁচ মারছে যা ওই মাটিটা খুদ বাপু তো হারিস বলছে আমাকে ডর লাগছে আব্বা ঘুরে ঘুরে দেখছে কাউয়া যে ওটা যা বল লুচা বুচা ধরলে তা আব্দুল মুত্তালিব বলছে দেখ কোদালি উচ্চা লম্বা ছিলেন আব্দুল মুত্তালিব বিশ্ব নবীর দাদা আর চেহারা দেখার মতো আর কান্ধা পর্যন্ত বিশ্ব নবীর দাদা জানেন জুলফি ছিল এত বাপু দেখার মতো লোক
কোদালি নিয়ে যখন নিজি বেড়েছে আব্দুল মুত্তালিব, হারিস দৌড়িয়ে গেল, দেন আমাকে দেন। কাউয়া কাটবে না, ও তো অপেক্ষাই করছে যে তোরা আসলি আমি হয়ে যাব। যেমনই হারিস ওখানে কোদালি নিয়ে গেল, কাউয়া বাপু হইটে গেল, ঠিক ঠিক গর্ত করতে লাগলো। কোদালি মারলে কিছুটা গর্ত হলো, তীর কামার বেরিয়ে আসলো আব্দুল মুত্তালিব। মুসকিমের হাসি বলে, বেটা সারা মক্কাবাসী যেটা কাজ করতে পারেনি আজকে আমি করে দিব। বন্ধুগণে, আমার তীর কামান উঠিয়া উপরে রাখছে, মক্কাবাসীর লোকেরা দৌড় দিচ্ছে, কে ওখানে? বলে আমি আব্দুল মুত্তালিব। বলে খাবারদার, জমি খুঁটবেন না, আপনি কি জানেন না কাউকে জমি খুঁটতে দেওয়া হবে না, নাকাবন্দি করা আছে। কেন আপনি জমি খুঁটেন? দেখতে পাচ্ছেন না জায়গা জায়গা গর্ত করে জমিগুলো নষ্ট করে ফেলেছে? আব্দুল মুত্তালিব বলেন, কাগজ কলম আনো, লেখা পড়ি করে নাও, যদি সব গর্ত গুলোকে আমি নিজের খরচে সুন্দর করে দিব। লোকেরা দাঁড়িয়ে গেল যে কেউ বের করতে পারেনি। ই যখন দাবার সাথে বলছে, তো দেখে নি বের করতে পারছে কিনা। সবাই দাঁড়িয়ে দেখছে। আব্দুল মুত্তালিব বলছে, হারিসকে বেটা আগে খুঁদো, তারপরে যেমনই খুঁদেছে বাপু, তো ঠিক হরিণের মূর্তি, লোহারও নয়, কাঠেরও নয়, মাটিরও নয়, পূর্ণ মূর্তিটা সোনাহি সোনা। উঠিয়ে বেড়াদার আব্দুল মুত্তালিবকে দিয়ে দিলে হারিস। তারপর যেমনই কোদালি মেরেছে, আল্লাহ পাকের মহিমা দেখেন, আবে জমজম ফওয়ারা মেরে জাহির। যেমনই আবে জমজম বেরিয়েছে মক্কাবাসী আব্দুল মুত্তালিবকে, বিশ্ব নবীর দাদাকে কান হাতে উঠিয়ে নিলে, আব্দুল মুত্তালিব জিন্দাবাদ, আব্দুল মুত্তালিব জিন্দাবাদ। সারা মক্কা নগর আবে জমজম বের করতে পারে নাই, আজকে আব্দুল মুত্তালিব বের করে দেখালো। এমন আব্দুল মুত্তালিবের সম্মান বেড়ে গেল, পজিশন বেড়ে গেল, কে কাবার মতওয়ালি আর মক্কার সরদার হয়ে গেলে। এমনই পজিশন বেড়ে গেল, বিশ্ব নবীর দাদা কে কাবার মতওয়ালি আর মক্কার সরদার। হয়তো আপনাদের একটু হয়তো মন ভুলবে যে কালো কাউয়া এসে চোঁচ মারলে আর ফের ঘুরে ঘুরে আব্দুল মুত্তালিবে দেখছে, ও কি মানুষ, মানুষের মতো কিছু বুঝে? আল্লাহ যার দ্বারাই যেটা কাম নিতে চাইবে আল্লাহ পাক কিন্তু নিয়ে নেবে, কেউ রুখতে পারবে না। আচ্ছা বলেন তো, একটা ছেলে বাড়তে দেখছে ওর বাপ মা খালি ঝগড়াই করছে, কোনো পড়োশি সতর্কে বন্তি নেই। তো ছেলেটা ভাবছে যে আমি উগতা হুয়া সূরজ, আমার বাপ মা হচ্ছে ঢালতা হুয়া সূরজ, এদের যে বন্তি কৌরির সাথে নাই, কোনো পড়োশির সাথে নাই, তো আমার জিন্দগিটা কি হবে? আমি বাড়িতেই থাকি। ও বাপ মাকে ছেড়া বাড়ি থেকে বাইরে চলে মাঠে হাঁটে যাইছে বাপু, তো আচানক ওকে কি আওয়াজ দিচ্ছে, বেটা রে ঘুরে দেখো বাপু। ছেলেটা ঘুরে দেখছে, তো লোক ফের দশ কদম হাঁটছে, ফের বলছে বাবা রে এদিকে দেখো বেটা এদিকে। ফের ছেলেটা ঘুরে দেখছে, তো একটা গিদিনী বসে আছে। গিদিনী বুঝেন, দেখেছেন গিদিনী? বড় বড় পাকা টাকা থাকছে। তো ছেলেটা গিদিনীর দিকে দেখছে আর বলছে, মেহের তুমি কথা বলছো মানে? বলে হ্যাঁ। তো কি বলছো? বলে যে রাস্তা দিয়ে যাইছো বেটা, ওই রাস্তাতে আমার স্বামী একটা বিচারে গেছে, তো বাপুরে আমি অপেক্ষা করছি, একটু বলে দিও তো আমার স্বামীকে যে তোমার স্ত্রী অপেক্ষা করছে, বাড়ি যাও। বলে ঠিক আছে।
দুই চার কদম যায় ছায়াটা বলছে আমি তো ঝামেলাই করি হেল গিদ নার গিদ নি সবারে রং তো একই আমি চিন ভুক ভুক কেমন করে আজ ওইটির মধ্যে ওর স্বামীকে আছে ফের ঘুরে এসে বলছে দেখো আমার দ্বারে হবে না আমি চিনতেই পারবো না যে ওদের মধ্যে তোমার স্বামীকে সব তো একই রকম দেখতে ছট করে গিদিনি বাবুজি একটা পর দিলে যার মধ্যে একটা ছিদ্র আছে বেটা যতটি বইস থাকবে তুমি ছিদ্রটা চোখে লাগিয়ে দেখবে যেটা মানুষ রূপে বইসা আছে ওটাই আমার স্বামী ঠিক আছে নিয়ে গেল দেখছে তো একটাই মানুষ রূপকে বলছে ওগো তোমার স্ত্রী ডাকছে যে ও চট করে বলছে বাপুরে লেট হবে একটু আমার স্ত্রীকে বলে দাও দু ঘন্টা পর আসবে ছেলেটা বলছে যে আমার বাপ মার ঝগড়া শুনে ভালো ছিল ই গিদনার খবর ও গিদনি কে আর ও গিদনির খবর এই গিদনা কে এই করতে করতে সারাদিন চলে যাবে যখন ভাতটা নিয়েছি বলে দিই আইসা বললো তোমার স্বামী দুই ঘন্টা পর আসবে ধরো তোমার পাকাটা নিয়ে নাও বলে নিয়ে যাবে এটা মানুষের যদি আসলিয়াত রূপ দেখতে চাইস তো চোখে লাগিয়ে দেখবি যা যা ছেলেটা ভাবছে কাকে দেখো আমার বাপ মায়ের তো করিস তো বন্ধি আগে ওরা কি দেখি যারা মানুষ দেখে কোনো পরশিষ্টরই হয় না জয়া বাবু দেখছে তো পেট কাকার মাকার লাগা চোখে লাগিয়ে দেখছে তো আল্লাহ মানুষ নয় গাদ্দার গাদ্দি ঝগড়া করছে মানুষই তো আল্লাহ তাআলা চার তারাই চাই চাই জানবার হোক চাই যাই হোক আল্লাহ কিন্তু নিয়ে নেবে কাজ কোন টাইমে কোন সময়তে নিয়ে নেবে তো আমরা কেউ বুঝতে পারবো না ভাইরা বন্ধু গুনির আমার যেমনই উনি মক্কার সর্দার আর কাবার মতওয়াল্লি হয়ে গেলেন আর চারিদিকে উনার নাম ছড়িয়ে গেল এই জোসেফ ওরে আব্দুল মুত্তালিব কাবা ঘরের খিলাফ ধরে বলছে আল্লাহ তুমি দশ বেটা দিয়েছো দশও বেটা যদি বেঁচে থাকে তাকাতে বাজু হয়ে যায় খোদা আমি একজন ছেলেকে তোমার পথে আমি কুরবান করে দেব এই মান্নাত করে দিলেন কিন্তু গেরামের কাবার মতওয়াল্লি মক্কার সর্দার বাবুজি ফুরসত নাই আজকে ওর বিচার কালকে এর বিচার আজকে ওর কাজে কালকে এর কাজে এই ছুটা ছুটি করছে কিন্তু সময় নাই মান্নাত যে করেছে মান্নাত স্মরণে না ফের আব্দুল মুত্তালিবকে স্বপ্ন যোগে বলছে আব্দুল মুত্তালিব তুমি মান্নাত করেছো মান্নাত আদায় করো বলে কি মান্নাত করেছি বলে তুমি তো ভুলেছো আব্দুল মুত্তালিব বলছে বাপুরে কাজটা বেটা আমি করে ফেলেছি হয়তো তোমরা চয়েস করবে না বলে আপনি বলেন তো কি বলে ধনেরা আমার তোমরা দশ ভাইয়ের মধ্যে একজনকে আমি আল্লাহর পথে কুরবানি দিতে চাইছি বলো তোমরা কি করি দশ ভাই একসঙ্গে নিজের গর্দান ঝুঁকিয়া দিলে গর্দান ঝুঁকিয়া দিয়া বলছে আব্বা জান আপনি আমাদের মালিক আপনি আমাদের কষ্ট করে মানুষ করেছে দশ ভাই আমরা গর্দান ঝুঁকালাম যাকে পছন্দ হয় নিয়া যা আর কুরবানি দিয়ে মিন্নাত আদায় করো আমরা সবাই আজি
যাকে পছন্দ হয় নিয়ে যান। আজকালকার ছেলেরা মানত, বাপ যদি বলতো যে বেটা তোকে কুরবানি দেব মিন্নাত করেছি, হারগিজ মানত না। আমার বাপ আলহাজ মাওলানা তৈমুর রহমান বুড়া হলো, দাঁত গেল, আঁত গেল, আর হঠাৎ বলছে যে সুলতান কি করবি বাপু, তোকে পড়িয়া মানুষ করলু, খুব কষ্ট করেছি বেটা, তুমি মান্নাত করে লেছি যে তোকে কুরবানি দেব। আমি বলতো যে বাপু তোমার দাঁত নেই, আঁত নেই, তোমার এখন পাও ফুয়ার এখন পাও কব, আমার তো সারা জিন্দগি পুরা চলো নেই, তোমাকে কুরবানি দিয়া ঝামেলাই তো বেকার টেনশন, কিছু দেখতে পাইনি, অন্য কোনো জিনিস ছিল না, বেটাকে কুরবানি দিবে। কিন্তু আব্দুল মুত্তালিবের প্রত্যেকটা ছেলে গর্দন ঝুঁকিয়ে দিয়েছে, যাকে পছন্দ হয় নিয়ে যান আর আপনি মান্নাত আদায় করে দেন। আব্দুল মুত্তালিব ভাবলো যে আমি দুঃখ দিব না, তাই বলছে ছেলেরা তোমরা পাঁচ ভাইয়ের নামে লটারি করব, লটারি খেলাতে যার নাম উঠবে বেটা ওকে আমি কুরবানি দিব। কিন্তু দিলের মধ্যে আব্দুল মুত্তালিব বলছে আল্লাহ আমার আব্দুল্লাহর নাম যেন না উঠে, কারণ আব্দুল মুত্তালিব জানছিলেন যে আমার আব্দুল্লাহই বিশ্ব নবীর বাবা হয়। ফের এখানে প্রশ্ন হবে যে কি করে জানছেন আব্দুল মুত্তালিব যে আব্দুল্লাহ বিশ্ব নবীর বাবা হবে? এটিও কিছুটা কথা লুকাইতো আছে যে আব্দুল মুত্তালিব কি করে জানলেন, তো কি করে উনি জানেছেন কনফার্মার নাম যে আব্দুল্লাহ বিশ্ব নবীর বাবা হবে? আব ওই বিষয়বস্তুটা আপনি একটু জেনে নেন, তারপর ফের আগে বলছি। মরিক তারিখের মধ্যে লিখছে আব্দুল মুত্তালিব শুয়ে আছেন আর স্বপ্ন যোগে দেখছেন গো যেন জমি ফাটিল আর একটি গাছ বেরিয়ে আসলো, ওই গাছের দুইখানা ডাল, একখানা ডাল পশ্চিমে, আসমানের দিক থেকে দলের দল লোক নেমে আসলো, আর বিকট চেহারাওয়ালা লোকেরাকে যারা তলোয়ার নিয়ে এসেছিল ওরাকে মেরে পিঠে ভাগালো, নূরের ডালও বাঁচলো, নূরানি চেহারাওয়ালা লোকেরাও রক্ষা পেল। সকালবেলা আব্দুল মুত্তালিব যারা তৌরাত ও জাবুরের আলিম, বড় বড় আলিম জ্ঞানী গুণী ব্যক্তি, ওদের কাছে গেলেন, স্বপ্নটা খুলে শুনাইলেন, বলছেন তারা ও আব্দুল মুত্তালিব নূরের ডালখানা দেখলে তুমি কেমন লাগছিল, দেখতে তোমাকে কেমন লেগেছে? আব্দুল মুত্তালিব বলেন যখনই ডালখানা চমকায় তো মনে হচ্ছে সারা বিশ্বকে রোশন করে দিল। তমাম আলিমরা বলে বসো,
তাওরাত ও জাবুর খুলে মোতালা করে বলছে আব্দুল মুত্তালিব তুমি বড় ভাগ্যবান তুমি বড় কিসমতওয়ালা কারণ যেই নূরের মতো ঝিলমিল করছিল ডাল দুনিয়াবি কোনো নূর ছিল না সেটাই ছিল বিশ্ব নবীর নূর জোরে বলুন সুবহানাল্লাহ আর যারা ওই নূরের ডালকে ধরে ঝুলছিল তারা হবে সাহাবীয়ে রাসূল আর যারা বিকট চেহারাওয়ালা তলোয়ার নিয়ে আইছিল নূরের ডালকে কাটছিল তারা হবে দুশমনের রাসূল আব্দুল মুত্তালিব বলছেন স্বপ্নটা আমি কেন দেখলাম আল্লাহ আমাকে কেন দেখালো উনারা সকলেই বললেন যে তোমারই ঘরানা থেকে বিশ্ব নবী জগৎ আব্দুল মুত্তালিব বলেন আমি তো আসবেটার বাপ কি কইরা জানবো যে আমার কোন বেটা বিশ্ব নবীর বাবা ওরা বলছে আব্দুল মুত্তালিব তোমার তো আসো বেটা চাইতে যিনি সুন্দর হবে আর ভাষাতে মধু হবে আর তাকে নিয়ে গোটা গ্রাম গর্ব করবে আর যে কোনো পোশাক যে কোনো লিবাস পরবে যখনই খুইলা রাখবে আব্দুল মুত্তালিব ওই পোশাক খানা সুইঘা দেখিও মুস্কে আম্বারের খুশবু ছুটবে উনি হবেন বিশ্ব নবীর বাবা আব্দুল মুত্তালিব দেখছেন সবচাইতে সুন্দর হযরত আব্দুল্লাহ আর গোটা গ্রামবাসীর গর্ব হযরত আব্দুল্লাহ আর এতই সুন্দর হযরত আব্দুল্লাহ যে গ্রাম দিয়ে যখন চলতেন তো সুন্দরী মেয়েরা উনার সামনে দাঁড়িয়ে যেত আর বলতো আব্দুল্লাহ একটু দাঁড়াও আমার দিকে তাকিয়ে দেখো আমাকে বিয়ে করবে কে তো হযরত আব্দুল্লাহ কোনো সাড়া দিতেন না চুপচাপ হেঁটে চলে যাইতেন আর যে কোনো জামা থেকে খুলে রাখতো মুস্কে আম্বারের খুশবু ছুটতো তাই আব্দুল মুত্তালিব আগেই জেনে গিয়েছিলেন যে আমার আব্দুল্লাহ বিশ্ব নবীর বাবা হবে তাই বাবু লটারি খেলার সময়তে এটাই উনার দিল বলছে জাল্লা অন্যান্য ছেলের নামে উঠে যাই কিন্তু আমার আব্দুল্লাহর নামে যেন না উঠে কিন্তু আল্লাহ আল্লাহ যেমনই লটারি খেলা করলো নাম উঠিয়া দেখছে তো হযরতে আব্দুল্লাহর নাম আব্দুল মুত্তালিব হযরতে আব্দুল্লাহর নাম দেখে নজরটা নিচে ঝুঁকিয়ে নিলেন হযরত আব্দুল্লাহ বাপের দিকে দেখছেন উনি বুঝতে পারছেন আমার বাপের নজর ঝুঁকে গেল এর মানে আমার নাম উঠে গিয়েছে বুইলা আমার বাপের মাথা নিচে ঝুঁকলো হযরত আব্দুল্লাহ তামাম নয় ভাইকে বলেন যাও গো তোমরা আপনা আপনা কাজ করো তোমাদের নাম উঠেনি আমার নাম উঠেছে একখানা রশি এনে বাপকে দিচ্ছে একখানা কাপড় এনে বাপকে দিচ্ছে বলে এইগুলো কি করব বেটা একটু না দিল চুর চুর হয়ে আছে জামার জিগারের টুকরাকে আমি কুরবানি দিতে যাচ্ছি আর ফের হযরত আব্দুল্লাহ বলেন ক্যাপাজা আপনি তো আমার জন্মদাতা আপনি কষ্ট করে আমাকে মানুষ করলেন এই জন্য রশি দিলাম যখন আপনি আমাকে কুরবানি দেওয়ার জন্য শুইয়া দিবে আমার হাতে পায়ে রশি বাইন্ধে দিয়েন চোখে আমার কাপড়ে পট্টি বাইন্ধে দিয়েন কারণ আমি যদি চোখ খুলে দিই
আর আপনার চোখ আমার চোখে পড়ে যায় জীবন আপনি কুরবানি দিতে পারবেন না বুলা চোখে আমার পট্টি বেঁধে দিয়েন আর রশি এই জন্য দিলাম হাতে পায়ে বেঁধে দিয়েন বলা যায় না গলাতে যখন ছুরি চালাবে গলাতে যখন ছুরি চালাবেন হাত পা ছাড়তে পারি যদি আমার হাত গিয়ে আপনার শরীরে লেগে যায় যদি আমার পা গিয়ে আপনার শরীরে কোনো অঙ্গতে লেগে যায় আল্লাহ তাবারক ওয়া তাআলা বোধহয় আমার কুরবানি কবুল করবে না তাই আপনি বেঁধে দিয়েন আব্দুল মুত্তালিব ওই কল চোখে পট্টি বেঁধেছে বাপু হাত পায়ে রশি বাঁধছে আর বানু গুফানের সর্দার দৌড় ছাড় চলে আসছে ও আব্দুল মুত্তালিব দাঁড়ান আব্দুল্লাহকে কুরবানি দিয়েন না আমি আসছি তারপর বানু গুফানের সর্দার এসে বলছে কুরবানি দিতে দিব না আব্দুল্লাহকে কেন বলে আমার গোটা গ্রামের গর্ব হচ্ছে আব্দুল্লাহ গোটা এলাকার অহংকার হচ্ছে আব্দুল্লাহ বানু আদির সর্দার দৌড় ছাড় চলে আসছে আব্দুল মুত্তালিব আমি আব্দুল্লাহকে কুরবানি করতে দেব এমনি করতে করতে বাবু ভাইয়েরা 22টা খানদানের 22 জন সর্দার আসলো আর রুকাবাট করে দিলে আব্দুল মুত্তালিব বলছেন তোমরাই বলো আমি কি করে মানে কুরবানি দিব না আমি তো মান্নাত করে নিয়েছি তখন ওই 22 জন সর্দার আব্দুল মুত্তালিবকে নিয়ে ফের তাওরাত ও জাবুরের যারা আলেম ওদের কাছে গেল উনারা বলছেন আচ্ছা বলো তো মক্কা নগরে কেউ যদি কৌকি জান থেকে মেরে দেয় খুন করে দেয় গলা কেটে মেরে দিল পেটে চাকু মেরে মেরে দিলে জান থেকে খুন করে মারলো আর সমাজের কাছে ধরা পড়ে গেল তো লোকটার কাছে কত টাকা জরিমানা নিয়ে খুনটাকে মাফ করে দাও তো সবাই 22 জন সর্দার বলছে যে 10টা যদি উট দিয়া দেয় সমাজের লোককে তো আমরা ওই খুনটাকে মাফ এটা ওদের কানুন যে 10টা উট যখন দিয়ে দিবে মাফ করে দে তখন বললো ওনারা এক কাজ করো উটের নামে আর আব্দুল্লাহর নামে লটারি খেলা করো আব্দুল্লাহর নাম উঠে যায় 10টি উটকে আলাদা করে দিবে ফের লটারি খেলা করবে উটের নামে আব্দুল্লাহর নামে ফের যদি আব্দুল্লাহর নাম উঠে যায় আবার 10টি উটকে আলাদা করে দিবে এক এক নামের বিনিময়ে 10টি করে উট আলাদা করে দিবে দেখবে নিশ্চয়ই উটের নাম উঠবে তখন ওই উটগুলোকে কুরবানি দেওয়া হবে আর আব্দুল্লাহ রিহাই হয়ে যাবে আব্দুল মুত্তালিব বলছেন হবে না বেটা চলো চলো আমি কুরবানি দিয়া দি সারা দিন বারবার যদি তোমার নাম উঠে আর এক এক নামের বিনিময়ে 10টি করে উটকে আলাদা করি এত উট পাবো কোথায় পাবো আমি জামি দিব ও 22 জন সর্দার বলছে ও আব্দুল মুত্তালিব লটারি খেলা চালু করো আমরা আপন আপন খানদান থেকে 1000 করে উঠাবো বাবুজি আব্দুল মুত্তালিব বলছে তোমরা আমার আব্দুল্লাহর জন্য এত কিছু করবে মানে বলে তোমার মনে নেই আমাদের মনে আছে মক্কা নগরে খেজুরের গাছ শুকিয়ে যেত ফলগুলো শুকিয়ে যাইত রস ভরা যাইত না পাকতো না জমিনে চাষ করা যাচ্ছিল না কারণ যা কাছ থেকে কোনো পানি হচ্ছিল না কোনো পানি হচ্ছিল না পরিশ্রম ছিল আমরা কত কষ্ট ভোগ করছিলাম এত যে আমরা দোয়া করছিলাম কিন্তু আল্লাহ পানি দেয়নি আমরা নিজের চোখে দেখেছি তোমারে আব্দুল্লাহকে আকাই কাবা
ঘরে গিয়া যামনি আহা পুঠিয়া দোয়া করলে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গ পানি দিল। ও বাবাই নামে একটি বিমার, হাতের উঙ্গলি ব্যাকা হয়ে যেত, পায়ের উঙ্গলি ব্যাকা হয়ে যেত, হুট হুট করে লোক মারা যেত। এই বিমারি ছিল, খুবই কষ্ট ভোগ করতাম। যেই দিন তোমার আব্দুল্লাহ জন্ম নিল সেই দিন থেকে মক্কা নগরে ও বিমারি দেখা যায় না। বলে এত সচ্ছল ছেলেকে আমরা কুরবানি করতে দিব না। আব্দুল মুত্তালিব বলছেন, আমি কি করে বিশ্বাস করব যে তোমরা উঠ দিবে 1000 করে, পরে যদি চলে যাও? ওরা আপনা আপনা খানদানের লোককে বলল, যাও আর সব উঠ বের করে করে নিয়ে এসো। লিখছে মুআল্লিক তারিখে কথাতে কে 22 জন সর্দার 22000 কে হাজির। তো গোটা ময়দান ভরে গেল দেখার মতো, সবাই কিন্তু দেখে, একটা ইতিহাস কায়েম হয়ে গিয়েছিল যে আব্দুল্লাহর জন্য 22000 উট জমা। এবার লটারি খেলা চালু করলে বাপু, যেমনই লটারি খেলা করলে আব্দুল্লাহর নাম 10টা আলাদা করে দিলে, দ্বিতীয়বার লটারি খেলা ফের আব্দুল্লাহর নাম 10টা আলাদা করে দিলে, তৃতীয়বার এমনি করতে করতে 10 মারতাবা হযরত আব্দুল্লাহর নাম উঠলো। 11 নম্বরে যেমনই লটারি করেছে, যেন বন্ধু গুলির আমার উঠের না, আব্দুল মুত্তালিব বলছেন 12 নম্বরে লটারি করো, 12 নম্বরে লটারি করছে তো ফের উঠের না। আব্দুল মুত্তালিব বলেন 13 নম্বরে লটারি করো, 13 নম্বরে লটারি করলে আবার যেন উঠের না। প্রপ্রি 10-এর পর 3 বার উটের নাম। হযরত আব্দুল্লাহ রিহাই পেয়ে গেল এক এক নামের বিনিময়ে, 10টি করা উট তো 10-10-এ 100 উটকে কুরবানি দেওয়া হল। আর হযরত আব্দুল্লাহ রিহাই পেল। যদি আপনাদের মন ভালো থাকে, চোখ মুখ দেখে কিছু কিছু লোকের রাগ রাগ লাগছে, একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা وعلى آله سيدنا صلى الله عليه وسلم। اب بپو ای تو جانا سنا کتھا کہ حضرت عبداللہ شکر کرتے جائتے چاہ چلیں جید کر چلیں তো আব্দুল মুত্তালিব যাইতে দিতেন না, যে না তোমাকে যেতে হবে না। হযরত আব্দুল্লাহ খুবই জিদ করলেন, তো আব্দুল মুত্তালিব শর্ত লাগিয়ে দিলেন, বেটা রে যখন জিদ করছো তো যাও, কিন্তু বেলাটা জেনে বাড়ি এসে ডুবে, কোথাও বেলা ডুবাইও না। বলে ঠিক আছে আব্বা, শিকার করতে বাপু যেমনই জঙ্গলে গেলছে ইহুদিদের নজরে পড়ে যায়, আর যেমনই ইহুদিরা হযরত আব্দুল্লাহর চেহারা দেখেছে ওরা কিন্তু দড়াদড়ি লাগিয়ে দিলে, ওকে ডাকছে ওকে ডাকছে, যাইকা জমা করছে ইহুদিরা কিসের জন্য? বলে দেখো দেখো চেহারাটা, এই চেহারাটাই আমরা আসমানি কিতাবে পড়েছি, ইনি বোধহয় বিশ্ব নবীর বাবা, ইনার রূপ রং দেখে মনে হচ্ছে। আজকে এক কাজ করো, জঙ্গল চলে এসছে, এই সুযোগে জান থেকে মেরে দাও। না নবীর বাপ থাকবে না নবী জগতে আসা। হযরত আব্দুল্লাহকে জান থেকে মারার জন্য বিশ্ব নবীর আব্বা জানকে জান থেকে মারার জন্য যেমনই ইহুদিরা বেরিয়েছে, চারদিক থেকে হযরত আব্দুল্লাহকে ঘেরেছে, আচানক যেন ওদের কানে আওয়াজ আসে কে দলের দল ঘোড়ার পায়ের আওয়াজ। দেখছে ইহুদিরা ঘুরে, তো বহুত বড় কাফেলা ঘোড়া লিয়ে চলে আসছে,
ইহুদিরা ভাবলো যে বোধহয় আব্দুল মুত্তালিব সংবাদ পেয়ে গেছে যে ওর ব্যাটাকে ঘিরে ফেলেছি, চলো আজকে ছেড়ে দাও। পিছনে লোক চলে আসছে, আমাদেরই জান বাঁচবে না, আজকে ছেড়ে দাও। হযরত আব্দুল্লাহকে বাপু ছেড়ে ওই ইহুদিরা চলে গেল। এবার কিন্তু তামাম কাফেলার লোক হযরত আব্দুল্লাহকে জঙ্গল থেকে বের করে বাপু বাড়ির রাস্তা ধরিয়ে দিলে, খবরদার আপনি আর কোনোদিন একাই জঙ্গলে আসবেন না, তো আপনাকে ইহুদি নাসারা ওরা জান থেকে মেরে দেওয়ার চেষ্টা করবে। হযরত আব্দুল্লাহকে বাড়ির রাস্তা ধরিয়ে দিলে। এই পূর্ণ ঘটনা মদিনার বর্ডারের একজন ব্যক্তি যিনার নাম ওয়াহিব বিন যায়েদ, উনিও শিকার করতে গিয়েছেন আর এমনই পিপাসা লেগেছে উনাকে, পানি বাপু নিচে থেকে দেখতে পাচ্ছে না, জায়গা জায়গা জঙ্গল আছে দূরে নজর যাই না। তো ওয়াহিব বিন যায়েদ গাছের উপরে উঠে গেছে যে উঁচাতে উঠব, দূরে দূরে নজর করব, তো পানি যদি কোথাও থাকে তো আমি দেখতে পেয়ে যাব। তো ওয়াহিব বিন যায়েদ গাছের উপরে উঠে পানি কি দেখবে, হযরত আব্দুল্লাহর পূর্ণ ঘটনা দেখতে পেয়েছে যে ইহুদি ঘেরলো, ফের লোক কইসা বাঁচালো। ওরা তো দুনিয়াবি লোক ছিল না, তমাম আল্লাহ পাকের ফরিস্তাগণ ছিল। ওরা এসে বিশ্ব নবীর আব্বাকে রিহাই করে পাঠালো। কিন্তু পূর্ণ ঘটনা বাপু, ওয়াহিব বিন যায়েদ উনি দেখতে পেলেন গাছ থেকে নেমে ওয়াহিব বিন যায়েদ বাড়ি গেল। উনার স্ত্রীর নাম লিখছে কিতাবে ফাতেমা। তোনার স্ত্রী ফাতেমা পানি দিলে, মুখ হাত ধুইলে, খাওয়ার প্লেটে আনলেন, একটু খেয়েলে। তো ওয়াহিব বিন যায়েদ খাওয়ার প্লেটটা দূরে করে দিলে আর বাপু একটা চাট এই বিছিয়ে আর লম্বা হয়ে শুয়ে। ওনার স্ত্রী বলছে ব্যাপারটা কি বলুন তো, খাওয়ার প্লেট দূরে কেন করলেন? ওয়াহিব বিন যায়েদ বলছো গো আমাকে খিদা নাই। ওনার স্ত্রী বলছে আপনি যদি না খান আমিও খাইনি, অপক্ষায় ছিলাম, আপনি আসবেন আপনাকে খাওয়া আমি খাবো, যখন খাবেন না আমিও শুয়ে গেলাম, আমিও খাব। ওয়াহিব বিন যায়েদ বলছে পাগল না খেয়ে মরবি, যা যা চলে খাইলে আমার পেটে দানা যাবে না, যাইবে না। মানে কেমন দানা যাবে? আপনি খাবেন না তো আমিও খাবো না। সত্যি যদি স্বামী স্ত্রীর অটল প্রেম থাকে তো স্বামী যদি শান্তি না পায় তো স্ত্রীও পাবে না, স্ত্রী যদি শান্তিতে না থাকে তো স্বামীও পাবে না। আর দুজনের যদি অটল প্রেম থাকে, আন্তরিক প্রেম ভালোবাসা থাকে, তো না খায়া গাছের তলেও জিন্দেগি আর যদি না হয় তো এরকম হইবে, ওই বাজার থেকে আইলো ঝোলা নিয়ে ওর স্ত্রীর সামনে রেখে দিয়া অন্যদিকে মুখ করে বলছে যার জি করবে রাইন্ধা নিবে, পাগলা ওর দিকে মুখ করে বলবে না। ওর স্ত্রী রান্না করার ঘরে নিয়ে গেল ঝোলা, সব রান্না করে এলার প্লেটে খানা খুইলে ওর স্বামীর রাগ দিকে রেখে দিলে, অন্যদিকে মুখ করে বলছে যার জি করবে খাইয়ে নিবে, মানে দুটাতে বন্ধি নাই, এই চলছে। বাবুজি বন্তি নাই, আল্লাহ পাকের কি শান দেখেন, দু স্বামী স্ত্রী দু বিছানে দু ঘরে চলে গেছে ঘুমিয়ে আছে, মানে ঝগড়াই ছুটেন, আল্লাহর কি শান, ওই রাতে চোর ঢুকে গেছে, মানে দিন বেলা তো আর স্ত্রীর কানে দেখেছে মোটা মোটা গয়না ঝুলছে, চোরের যা ধান্দা। আর যেমনই যে ধরেছে কানের বালি, জোর করে চিৎকার করে উঠে নিজের স্বামীর ঘরে যা বলছে জলদি উঠুন আমাকে বাঁচান। ওর স্বামী বলছে কে তুমি, কেমন কথা, এত রাইতে পড়োশীর মেয়ে আসবে? বলে না গো, ছ মাস থেকে যার জি করবে রাঁধবে, যার জি করবে খাইবে, এটি চলছে। তুমি আলাদা ঘরে ঘুমাইছো তো হুট করে বলবি স্বামী বলে আইছো, তো আমি তো টেনশনে পড়ে গেছি যে কে আছে,
বলে না গো সত্যি চোর চলে এসেছে ঝড়ফড় করে ওর স্বামী উঠে সব আলা ফালা নিমিয়ে দিয়ে আর দরওয়াজাতে যা বইসা আলো মেন দরওয়াজাতে বলছে ও বন্ধু চোর তুমি ভাগিও না চোর ভাগবে না ও মেহের খাইতে ঘরে যাইনি তো বলে ও বন্ধু চোর তুমি ভাগিও না চোর বাপু দরওয়াজায় ধুইয়া পাই না সকাল হয়ে গেল চোর ধরা পড়াল গেরামের ছেলে ব্যাটের দায়ে চুরি করতে গেছে বিচার বসল বিচারকর্তা বলছে কি করবি একে তো মারিস তুই মর যাবি আর জরিমানা লাগাবি তো কিয়ামত অবধি দিতে পারবি যাক এবারকার মতো ছেড়ে ও প্যাটের দায়ে চুরি করতে এসে ছাড় ছাড় গেরামের ছেলে তো ঝাড় বাড়ি বলছে আমি যেতে দিব না গোটা সমাজের লোক ভার লিছে যেতে দিব না মানে তো মারো মেরে লাও বলে আমি কি বললাম যে মারবো তো মে তুমি মার মার না যাই তো দিব না কি করবে বলে একটু সময় দাও কিসের সময় বলে আমি ঘরে যাব আর আসব লোকটা ঘরে গায় লাট্টু লুঙ্গি দামি গাঞ্জি সুন্দর একখানা গামছাই না চোরকে দিচ্ছে বন্ধু পড়ে না চোর কিন্তু পড়ে না এদের মেয়ারের কয়টা গেরি আলাদা হয়তো নতুন কাপড় পিঁধিয়া ঠুকম দিবে উনি তো বলে না বারবার বলছে লোকটা বাড়িওয়ালা ভাই বন্ধু তুমি পড়ো চোর কিন্তু বাপু ভয় ভয় করছে যে কি করব আমি সমাজের লোক বলছে পরতরে কাপড়টি পর চোর লুঙ্গি টুঙ্গি সব পিঁধেলে এবার বাড়িওয়ালা বলছে যাও বিচারক কর্তা বলছে যে ঘন্টা ঘন্টা বসে বাদার বাদার করে বকছি তুই এক কাপ চা দিসনি উল্টা চোরকে লাট্টু লুঙ্গি চোর চোর লুঙ্গি কাপড় মানে বাড়িওয়ালা বলছে এই রকম কুটুম্ব পাবো না ছোট থেকে স্বামী স্ত্রীর ঝগড়া চলছে এক ঘর থেকে দু ঘর করে দিয়েছে ই বন্ধু চুরি করতে যদি না আসতো তো স্বামী বুইলা ধরতো না এর মত কুটুম পাবো না দুর্দান্ত কুটুম চোর চোর বাপু শুনে খুব খুশি চোর খালি খেয়াল করে আছে মায়ের পড়বে পড়বে খালি খবর লাগাবো যার বাড়ি স্বামী স্ত্রী দ্বন্দ্ব এমনি ঢুকে বসতে এ অসুবিধা না কিছু তো পাবো মনটা আপনার ফিরি হলো একবার আর তুমি শুরু করুন আল্লাহুম্মা মোহাম্মদ ওয়ালালে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরে বলেন তো সুবহানাল্লাহ এই জন্য একটা নাত শুনতে পাইছেন না যখন রাসূলুল্লাহ আসেন নি বুঝতে পারছেন তো দয়া নবী যখনই আসবেন তখন সব চলে আসবে তবু আমি মাঝখানে যখন ব্রেক হলো হালকা করে একটু শুনিয়ে দিচ্ছি দুরুদ কি সাম্মা দুরুদ কি সাম্মা লাভে সাজাব দুরুদ কি সাম্মা লাভে সাজাব আন্ধেরা মিটানে হুজুরান হে দুরুদ কি সাম্মা লাভে সাজাব আন্ধেরা মিটানে হুজুরান হে
ये कहीं कहीं के बातों से बलका रही थी, हिरन कैद में रह कर इतना नहीं, कहीं कहीं के बातों से बलका रही थी। मेरे प्यार बच्चों, मेरे प्यार चीनी से अब्दुल मुत्तलिबेर बेटा और सब चाहते छोटो बेटा, छेले देखते जामुन सुंदर व्यवहार तेमन ही सुंदर। आज के आमी देखलाम नाम जार अब्दुल्ला, ताई भावछिलाम जे आमार आमेनार जन्य আব্দুল্লাহর মতো ছেলে আর কেউ হবে না। মানে ওয়াহিদ বিন জাহরির বেটির নাম হচ্ছে হযরত মা আমেনা। বলে আমেনার সঙ্গে যদি বিয়েটা দিতে পারতাম তো খুব ভালো হতো। উনার স্ত্রী ফাতেমা বলছে, স্বামী গো নিজ ইচ্ছেতে বলা যাবে না, তাপরে লোক পাঠিয়ে দে, কোন লোক যাবে আর আব্দুল মুত্তালিবকে বলবে যদি ওর ছেলের বিয়েটা দেয় একটু আমাদের আমেনার কথাটা বলবে। তাই ওয়াহিদ বিন জাহরি নিজের বাড়ির দাসীকে বলে, ওগো দাসী যদি তুমি কাজটা করে দিতে পারো, তুমি যদি কাজটা করে দিতে পারো রে মা, তোমাকে এত টাকা ইনাম দিব, ইনশাআল্লাহ তুমি সন্তুষ্ট হয়ে যাবে। বা তুমি যে দাসী আমার বাড়িতে, দাসীর পর্যায়টা মিটিয়ে দিব আর বেটি বানিয়ে নিব, আমার বাড়ি থেকে খরচ করে আমি তোমার বিয়ে দান দিব। তাই ওয়াহিদ বিন জাহরির দাসী বলে, কি কাম? বলে চইলা যাও আব্দুল মুত্তালিবের কাছে, যদি ওর ছোট বেটার বিয়ে দিতে চাহে একটু আমার আমেনার কথা বলবে। ঠিক দাসী আসলো, আব্দুল মুত্তালিবকে বলছো, গো আপনি কি আপনার ছোট বেটার বিয়ে দিতে চান? বলে হ্যাঁ রে মা, আমার আব্দুল্লাহ বিয়ে দিনি মা, তবে আমি বউ খোঁজ করিনি, একটি মেয়ে তো প্রয়োজন আছে। তখন বলছে আব্দুল মুত্তালিব, গো আমার নজরে একটি মেয়ে আছে আপনার আব্দুল্লাহর উপযুক্ত। বলে তুমি কার মেয়ের কথা বলছো? দাসী তখন বলল, কি আমি ওয়াহিদ বিন জাহরির বেটির কথা বলছি? যেমনই শুনেছে আব্দুল মুত্তালিব মুস্কি মেরে হাইসা বলছে, ও দাসী তুমি আমার মনের কথা ছিনে নিয়েছ, তুমি আমেনার কথা বলছো, আমি তো আগে থেকে চিন্তা ভাবনা করে রেখেছি আমার আব্দুল্লাহর উপযুক্ত আমেনা ছাড়া কেউ হবে না, কারণ আমেনার মতো সত্যবাদী, আমেনার মতো পবিত্র, আমেনার মতো সাচ্চা মেয়ে দেখতে পায় না। এই ঘটনাগুলো গৈর ধর্মী যারা, হিন্দু ধর্মী যারা, ওদেরও বড় বড় কিতাবে স্পষ্ট
নাকে ওদের কিতাবে লিখেছে বিষ্ণু জাসা নবী মুস্তাফাকে ওদের কিতাবে লিখেছে সর্ব উম্মা উম্মতি মানে শান্তি আমেনা আমান থেকে এসে বন্ধুগণ আমেনা মানে ও শান্তি আব্দুল্লাহ মানে আল্লাহর দাস আল্লাহর বান্দা আর বন্ধু বিষ্ণু জাসা মানে প্রভুর দাস প্রভু আল্লাহকে বলে দাস মানে বান্দা কিন্তু ওরা ধোকাবাজ মক্কার কাতার শব্দগুলোর ব্যাখ্যা লোকজনকে জানতে দেয় নাই ওদের ধর্মের কোন লোককে জানতে দেয় না জানতে তিনি জানতে পেরে যাবে যে যিনি আমেনা উনি বিশ্ব নবীর মা যিনি সুমতি উনি বিশ্ব নবীর মা যিনি বিষ্ণু জাসা উনি হচ্ছেন বিশ্ব নবীর আব্বা জান আর সর্ব উম্মা মানে প্রশংসিত নাম মুহাম্মদ মানে প্রশংসিত নাম ওদেরও সংস্কৃত ভাষাতে ওদেরও কিতাবে লাগে ভাইরা বাপেরা আমার আমার বলছে আব্দুল মুত্তালিব যেমন আমেনার মতো সচ্ছল মেয়ে কেউ নাই একটু ধৈর্য ধরেন যেহেতু আজ প্রথম রাত আর প্রোগ্রামও খুব লম্বা একদিন দুদিন কার না তবুও ফের শাহরুখ বলছে কম হয়ে গেল দাদা নয় রেত করতুর জীবনে আর এক রেত করতুর যা যা আমি ওগুলা করলে হবে পহিলা তারিখে আমাকে ডেকে না 30 তারিখ অবধি গোটা পরিবার বাইন্ধার তো ঘর ঘর সব জিসিবি লেগে উঠেলে চলে আসবো ঝরে এক মাস খাইয়া পিঁধা ঘুরে ফের জিসিবি লেগে উঠেলে চলে তো বেরাদা ভাইরা বাপের আমার একটু ধৈর্য ধরেন ভাইরা বাপের মা বোনেরা হযরত মামিনার কথা আব্দুল মুত্তালিব বলছেন যে সচ্ছল এবং সচ্চা দাসী বলছে বাবুজি আমি তোনার বাড়িতে দাসিগিরি করছি বলেন তো আপনি কি করে জানলেন যে আমি না সচ্ছল আর সাচ্চা আব্দুল মুত্তালিব বলছেন মা রে শুন মা আমেনা আর তার দুটা সহেলি রাস্তা দিয়ে হাইটে যাচ্ছিল রে মা আর তিনও জনের নজর পড়ছে যে একটা সোনার ঢিমা পড়ে আছে তো মামেনাকে দিয়ে তিনটা মেয়ে তো মেয়ে দুটি বলছে আমি না কিসমত চমকে আলো দেখো না চলো বাড়ি নিয়ে যাব আর সোনাটাকে ভেঙ্গে তিন ভাগে বিভক্ত করব আমরা তিনজন বাইটে এই রকম মেয়ে দুটি বলল তখন আমার আমি না জবাব দিচ্ছে কে না সোনা উঠিয়া বাড়ি নিয়ে যাব তিন মাস জানি না কোন বাপের কোন ভাইয়ের হারিয়েছে তিন মাসের মধ্যে যদি কেউ সোনা খোঁজ করতে আইল সঠিক ঠিকানা লিয়া সোনা দিব আর তিন মাস চইলা যাবে তবুও কেউ আসবে না তারপরে চিন্তা ভাবনা করব যে সোনা কি করা যায় আর সোনাটা ভাঙ্গা হলো না রেখে দেওয়া হলো আর আট দিন পরে একজন বৃদ্ধ লাঠি লিয়া মা আমেনার গ্রামে ঢুকেছে আর কেঁদে কেঁদে বলছে মায়েরা বিটিরা যদি কেউ সোনা পেয়া থাকো মা একটু বৃদ্ধ রে দয়া করো আমাকে দিয়া দাও আজ রাতে মা আমেনা যেমন শুনতে পেলে ওয়াহী পীর জাহরি কে বলছে বাবুজি ওই বৃদ্ধকে ডেকে আনু দেখাল মামে নাই সে বলছে বাবু পানি দিলাম মুখাদ্দন আপনি বয়স্ক লোক একটু কিছু খান ওই বৃদ্ধ বলছে মা খাওয়াইও না আজ তিন দিন থেকে রে বেটি ফেটে আমার দানা না কেন বলে আমার একটাই বেটা রে মা ছেলের আমি বিয়ে দিয়েছি আমার বৌমা ওর বাপের বাড়ি আমাকে পাঠিয়েছিল সোনা আনতে আর সোনা নিয়ে আসতে আসতে রে মা
রাস্তাতে কোথায় পড়ে গিয়েছে আজকে আর দিন গত হলো আর তিন দিন পূর্বে রে মা আমার দানা পানি সবই বন আমার বৌমা বলছে সোনা যদি নাচতে পেরেছে তো আপনার জাগা নেই মাটি আমার বাড়ি আমার আর আজকে আমি খেতে পাই না সোনা যদি না পেয়েছি এইভাবে চলে যাব যেখান থেকে রুহ যাক না কেন পড়ে থেকে যাব ঘুরা রে মা বাড়ি যাব না হযরত মামেনা বলছেন কিছু খান তো আপনার সমস্যার সমাধান হবে বলে মা রে মনে তো হয় না বেটি বলছেন আপনি কেমন যে বেটির উপর আপনার ভরসা নেই লেন আপনি খান তো সোনা আমি দিব ওই বৃদ্ধ তবুও খেতে পারে না তখন মামেনা সোনাই না সামনে রাখলেন দেখেন তো বাপু সোনা টাকার বলে এটাই তো সোনা রে মা বলে আজ থেকে আট দিন পূর্বে আমরাই পেয়েছিলাম যান বাপু নিয়ে যান আপনার বৌমাকে দিয়ে দিবেন তখন ওই বৃদ্ধ বলছে না দুনিয়াতে কেউ থাকতে আসেনি রে মা বলে যাচ্ছি সারা জামানা বেটি তোমার নাম জপে রে মা এখন যেমন ওনার নাম জপা হচ্ছে আব্দুল মুত্তালিব ওই আমেনার ঘটনা ওই বৃদ্ধ সোনা নিয়ে আমার কাছে বসে গল্প শুনিয়ে গিয়েছে তবে থেকেই আমি এরাদা করে নিয়েছি যে আমার ছেলের যদি উপযুক্ত আছে তো আমি নাই ভুলেই আমি বললাম যে তুমি ওয়াহিব বিন জাহিরির বেটি এর মানে আমেনার কথা বলছো ভাইরা বাপের আমার আমার বলে যাও বলে দাও ওয়াহিব বিন জাহিরিকে আব্দুল মুত্তালিব রাজি আছে আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দিয়ে ভাইরা বাপেরা 400 দিরহাম মোহর করে দিয়ে হযরত মামেনার সঙ্গে হযরত আব্দুল্লাহর বিয়ে হলো উনি বউ বানিয়ে আব্দুল মুত্তালিব বউ মা বানিয়ে যখন বাড়ি নিয়ে আসছে তো দেখেন শ্বশুর এলান করছে আব্দুল মুত্তালিব বলছে ও মক্কাবাসীরা শুনো আজকে থেকে কেউ বলিও না যে আব্দুল মুত্তালিবের মা নাই আমার মাকে যদি দেখতে চাও আমার আমেনাকে দেখে না উনি নিজেই এলাম আর বিয়ে হয়ে বাড়ি আসলো ভাইয়ের মধ্যে বাপু আলোচনা চালু হয়ে গেল যে আমরা মুলকে সাম যাচ্ছি বিজনেস করতে 9টা ভাই আর আব্দুল্লাহ বাড়িতে থেকে যাচ্ছে আব্দুল্লাহও তো বিয়ে করলে আব্দুল্লাহকে নিয়ে আমরা 10 হয়ে যাই 10 বেটা 9 বেটা বাপের সামনে যা বলছে বাবুজি এবার আমরা আব্দুল্লাহ কো মুলকে সাম নিয়ে যাব তো আব্দুল মুত্তালিব বলছেন ও খেতে দাও বা না দাও সঙ্গে থাকো বা ভিন্ন হয়ে যাও আমার আব্দুল্লাহকে আমি 6 মাসের জন্য চোখ থেকে আড়াল করব না আমি যেতেই দেব না নয় ভাই বলছে ঠিক আছে আব্বা যাতে আপনি খুশি বলে আপনা আপনা ঘর গেল ওদের স্ত্রীরা বলছে দেখলে তোমার কে থেকে আব্দুল্লাহকে বেশি ভালোবাসে কলেজার টুকরা ওইটাকে বাড়তে রাখবে জাইদ দিবে না ওদের স্ত্রীরা কানে ঘুলতে চালু করলো আব্দুল মুত্তালিবের বেটারা বলছে চল বাপ বেটা ভাই আমাদের মধ্যে কি মিটার আছে আমরা যাব বিচে কথা বলবি তো বেরিয়ে যেতে হবে চুপ হয়ে গেল
আর উপায় নাই আর যদি বেরাদার ভালো লাগে বলতো তো বলে দিত ঠিক বলেছো ঠিক বলেছো ও বাড়ি ভাঙতে বেশি টাইম লাগে না ভাইরা বাপেরা মন কোন এমন কথা নাই যে নবী মুস্তাফার জিন্দেগিতে পাওয়া যাবে না সব রকম কথা পাওয়া যাবে শর্ত হলো দিল লাগিয়া শুনুন আর বললে वाला যেন দিল লাগিয়া বলে তো সমস্ত জিনিসের উন্নতি হবে এই বলে ইস্তিতাম করলাম কালকে বন্ধু বান্ধবকে ডেকে তাড়াহুড়া করে আসবেন আজকে প্রথম রাত একটু লেট হয়েছে তো টাইমটা মনে রাখবেন যে 9:30টাতে উঠে ঠিক আছে না মগরিব পর